ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের ছাত্রী হোস্টেলের একাংশ ধসে পড়েছে। এ সময় আতঙ্কগ্রস্ত হয়ে তাড়াহুড়া করে নামতে গিয়ে 20 ছাত্রী আহত হয়েছেন। গতকাল রাতে দুর্ঘটনা হয়। কলেজ কর্তৃপক্ষ জানায়, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ছাত্রী হোস্টেলের ভবনের দেয়ালে ফাটল দেখা দেয়। রাতের দিকে দোতলা ভবনের কার্নিস নরম হয়ে একাংশ ধসে পড়ে। শিক্ষার্থীরা দ্রুত ভবন থেকে বের হওয়ার সময় 20 জন আহত হন। তাদের মধ্যে 8 জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। যে প্রয়োজনীয় চিকিৎসা গুলো ছিল আমাদের ওষুধের কোন অভাব নেই, পর্যাপ্ত সরবরাহ আছে, আমরা সবাইকে চিকিৎসা দিতে পেরেছি এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে।